বলছেন এই ওষুধটার দাম কত? এই ওষুধটার দাম তো বাবা 200 টাকা। দেখি তো। এই ওষুধটা বের করে দাও। আরে এই বাচ্চা তো সত্যি চলে গেল, কি করছো তুমি দোকানের মধ্যে? আরে ভাই থামুন না, বাচ্চা মানুষ, সমস্যা নেই। কী সমস্যা নেই, কি উল্টা পাল্টা কথা বলছো তুমি? আরে ভাই ছোটো একটা বাচ্চা মানুষ, ওষুধটা নিয়ে গেছে, ও তো আর খাবে না, হয়তো বা অসুস্থ কোনো ব্যক্তিকে খাওয়াবে। আম্মু তোমার জন্য ওষুধ আনছি। ওষুধ? হ্যাঁ ওষুধই তো, কিন্তু তুই এই ওষুধ কই পেলি? আমি তো তোর কোনো টাকা দিই নাই, আর না আমার কাছে কোনো টাকা আছে। তুই একটু বাচ্চা, তুই ওষুধ কই পাইছস, চুরি করছস? সত্যি করে কম এই ওষুধ কেমনে আনছস বল। আম্মু আম্মু আমি কালকে কোনো কাজ করে আমি ওই দোকানদারের টাকা দিয়া দিমু, তুমি এখন ওষুধটা খাইয়া লও, আর না হলে যদি তোমার কিছু হয়ে যায়। তার মানে তুই সত্যি সত্যি চুরি করে নিয়ে আসছস আমার জন্য ওষুধ? আমি কি তোরা চুরি করতে বলছি? আমি এই চুরি করা ওষুধ খাবো না, খাবো না ওষুধ। যা এক্ষুনি যেখান থেকে নিয়ে আসছস তারিখে ওষুধ ফেরত দিয়ে যা কইতেছি। আপু আসলে হয়েছে কি, আপনার ছেলে ওষুধগুলো চুরি করে আনেনি, বাবার কাছ থেকে চেয়ে নিয়ে এসছে। সত্যি বলতেছেন? জি আপু আমি সত্যি কথাই বলছি, আপনি ওষুধটা খেতে পারেন। বাবা এদিকে আসো, এই ওষুধটা নিয়ে তোমার আম্মুকে দাও, যাও। আচ্ছা আপু আজকে তাহলে আমরা আসি। আঙ্কেল আঙ্কেল থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলার কিছু নেই, আর তুমি যে কাজটা করেছো একদম ঠিক করি, তুমি চুরি না করলেও পারতে। আমাকে সব খুলে বললে আমি তোমাকে সব টেন্টকে দিতাম, আমি তো এতটা খারাপ মনে, তাই না? আঙ্কেল আমি আপনাদের দোকানে যাওয়ার আগে আরও দুইটা দোকানে গেছিলাম, কিন্তু আমাকে ওরা ওষুধ দেয়নি, তাই আমি আপনাদের দোকান থেকে চুরি গেছি। আর কিন্তু আপনারা আমার বাসার ঠিকানা কীভাবে জানলেন? ভাই আমি না ওই বাচ্চাটাকে চিনি, ও আমার সামনের বিল্ডিংয়ে থাকে, কিন্তু ও তো খুব ভালো ছেলে, এরকম কেন করছে সেটা তো বুঝতে পারছি না। আপনি যদি ওর বাসায় যেতে চান চলুন আমার সাথে। আপনি ওই বাচ্চাটাকে চিনেন? হ্যাঁ চিনি। আচ্ছা তাহলে কাজ করুন, আপনি আমাকে সাথে করে নিয়ে চলুন, ভাই তুমি দোকানে থাকো। আমি তোমার পাশের বিল্ডিংয়ে থাকি, আর আমি তোমাকে চিনি, সেজন্য আমি অনেককে নিয়ে আসলাম। আচ্ছা যাই হোক, যাও গিয়ে তোমার মায়ের খেয়াল রাখ, ঠিক আছে বাবা? আঙ্কেল আমার আম্মু সুস্থ হয়ে গেলে আমি আপনার ওষুধের টাকা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তোমার মা যখন সুস্থ হয়ে যাবে তুমি আমার টাকাটা আমাকে দিয়ে দিও। আর হ্যাঁ মায়ের কিন্তু প্রপারলি খেয়াল রাখবে, ঠিক আছে? আর কখনো এমন কোনো কাজ করবে না যেন মা কষ্ট পায়। আর শোনো, যদি কখনো কোনো ওষুধের প্রয়োজন পড়ে কোনো লজ্জা পাবে না, একদম দ্বিধাবোধ করবে না, আমার দোকানে চলে আসবে, যে যে ওষুধ লাগবে সব কিছু নিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আঙ্কেল। আচ্ছা আম্মু আমি ওই ওষুধটা চুরি করে এনেছিলাম, এই জন্যই আঙ্কেল আমাকে পিছু করতে করতে বাসা পর্যন্ত চলে এসেছে। আমি এইসব চুরি টুরি বুঝি না, আমি শুধু চেয়েছিলাম তুমি ওষুধ খাও আর সুস্থ হয়ে যাও। বাবা আমি বুঝতে পারছি যে তোর মায়ের জন্য খারাপ লাগছে তাই তুই এই কাজটা করছিস, কিন্তু বাবা তুমি তো অন্যায় করে দোষ, চুরি করা তো অন্যায়, এরপর থেকে এরকম কাজ করা যাবে না। আজকে না হয় আমি না জেনে ওষুধটা খেয়ে ফেলছি, কিন্তু এরপর থেকে এরকম কিচ্ছু করা যাবে না, যতই ঝামেলা হোক না কেন, জীবনের যত বড় প্রতিকূলতাই আসুক না কেন, কখনো অনৈতিক কোনো কাজ করা যাবে না। তোমাকে আমি একটা কথা বলি, আমাদের মানুষদের জীবনে সুখের সময় দুঃখের সময় এগুলো আসবে আর যাবে, তবে আমাদের নীতি নষ্ট করা যাবে না বাবা, আমাদের চুরি করা যাবে না, জীবনে যত বড়ই বিপদ আপদ আসুক না কেন আমাদের উপরে ধৈর্য রাখতে হবে, তিনি তো আছেন,
তিনি একটা না একটা ব্যবস্থা করে দিবেন, এজন্য চুরি করা যাবে না। মনে থাকবে কথাতে বাবা, আজকে পর থেকে তুই চুরি টুরি কিছু করবে না, ঠিক আছে? মনে রাখছি বাবা।